ভার্চুয়ালি ইলিয়াস কাঞ্চন সহ অন্যান্য প্রকৌশলী এবং অন্যান্য মেম্বার এখানে এসেছে সংযুক্ত ছিলেন। আমরা দীর্ঘ আলাপের মাধ্যমে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু সুপারিশ মানে বাস্তবায়নের পথে এবং কিছু কিছু সুপারিশ আমরা মানে বাস্তবায়িত হয়েছে অল্প কিছু, আর বাকিগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই জন্য একটা আমরা কর্মপন্থা নির্ধারণ করেছি, সেগুলো নিয়ে আমরা পরবর্তী মিটিংয়ে দীর্ঘ আলোচনা করব। রিক্সা ভ্যানের ভিতরে আপনার মোটর লাগিয়ে, ব্যাটারি চালিত মোটর লাগিয়ে আপনার রাস্তায় চলছে, তার সামনের চাকায় শুধু ব্রেক, পিছনের চাকায় কোনো ব্রেক নাই কিংবা ব্রেকের ব্যবস্থাও থাকলেও অপ্রতুল, সেগুলি যখন ব্রেক করে সেই প্যাসেঞ্জার সহকারে গাড়ি উল্টিয়ে যায়, এই ধরনের দৃশ্য আমরা দেখেছি। আমরা দেখেছি হাইওয়েগুলোতেও এই রিক্সা চলে আসছে, সেই জন্য আমরা সারা দেশে এই ধরনের রিক্সা, প্যাডেল চালিত রিক্সা যেগুলো ছিল সেইগুলোর ব্যাপারে আমরা বলছি না, প্যাডেল চালিত রিক্সাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তরণ করেছিলেন সেই সমস্ত রিক্সা ভ্যান আমরা বন্ধ করার সিদ্ধান্ত আজকেই সভাতে পেয়েছে। সেই এইটা আদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে আদেশ জারি হবে। ট্রান্সপোর্টের গতি বাড়ানোর জন্য আমি যেটা বলেছি, চার মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে একজন করে ফোকাল পয়েন্ট থাকবেন, চারজন চারটি মন্ত্রণালয়, এবং তারা একটি মানে কর্ম পদ্ধতি বের করে আমাদেরকে পরবর্তী মিটিংয়ে এই 111টি বাস্তবায়নের জন্য একটা কর্ম পদ্ধতি বের করবেন, করে আমাদেরকে নেক্সট মিটিংয়ে তারা দেবেন। ইজারাকৃত জায়গায় এবং আমাদের সময়ের স্থানীয় সরকার পরিচালিত যে সমস্ত সিটি কর্পোরেশন কিংবা যা পৌরসভা আছে তাদের যে নির্ধারিত ফি কিংবা টোল সবগুলোই কিংবা পরিবহনের টার্মিনাল ব্যতীত কোনো জায়গার থেকে চাঁদা আদায় করতে পারবে না, রাস্তায় দাঁড়া করিয়ে কোনো যানবাহন থেকে চাঁদা আদায় করতে পারবে না, নির্ধারিত স্থান থেকেই তাকে চাঁদা আদায় নিতে, চাঁদা কিংবা টোল কিংবা রাজস্ব যেটাই হোক আদায় করতে হবে নির্ধারিত স্থান থেকে, নির্ধারিত টার্মিনাল থেকে। আমরা এটাও আজকে সিদ্ধান্ত হয়েছে। পরিবহন শ্রমিকদের একটা একটা আইনও ইয়ে হয়েছে, আমাদের যে আইনটা বাস্তবায়ন হতে যাচ্ছে সেই আইনের ভিতর রয়েছে যে শ্রমিকদের, যারা পরিবহন শ্রমিক তাদেরকে মালিক পক্ষ থেকে নিয়োগপত্র দিতে হবে, এবং সেটা দেওয়ার জন্য মালিক পক্ষ আজকে উপস্থিত ছিলেন, শ্রমিক পক্ষ উপস্থিত ছিলেন, তারা দুইজন দুই পক্ষই তারা এই ব্যাপারটা তারা নিজেরা বসে খুব শীঘ্রই এটা বাস্তবায়ন করবেন বলে তারা জানিয়ে গিয়েছেন। আমরা দেখছি মোটর সাইকেলে তিনজন চারজন করে উঠছেন, এবং মাঝে মাঝেই আমরা দুর্ঘটনা শিকার হচ্ছেন তারা, সেটা আমরা দেখছি মর্মান্তিক দুর্ঘটনা শিকার হচ্ছেন তারা, নিজেরা হচ্ছেন কিংবা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। সেই জন্য মোটর সাইকেলে কোনো ক্রমেই আমরা দুজনের মানে যাত্রী, একজন যাত্রী সহ যিনি চালাচ্ছেন এই দুইজন বাইরে যেন কেউ না উঠতে পারে সেই জন্য পুলিশ স্টেশন সেটার দিকে লক্ষ্য রাখবেন, এটা অবশ্য লক্ষ্য রেখে যাচ্ছেন তারা, আরও এটাকে জোরদার করবেন।